হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, কীভাবে ফ্রি ফায়ার টপ আপ করবেন। ঠিক আছে, তো ওই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাই দিব কীভাবে কী করবেন। তার আগে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনারা কী করবেন, গুগল প্লে স্টোরে গিয়ে, মানে গুগলে গিয়ে প্লে স্টোরে গিয়ে পারেন, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দিতে পারবেন এই অ্যাপসটা, কোডাশপ বিডি। ঠিক আছে, তো আপনারা আবার কোন ব্রাউজার থেকেও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমি কী করছি, ওই যে কোন ব্রাউজার থেকে আমি কোডাশপ বিডি ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে, তো এখানে ওই যে দেখেন অপশানে দেওয়া আছে যে আমি একটা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, তো ডাউনলোড করার পর আপনারা এটা প্লে করবেন। প্লে করার পর এখানে কী করবেন, মানে দেখবেন যে ফ্রি ফায়ার টপ আপ করার জন্য একটা অপশান আসবে। ঠিক আছে, তো এখানে কী আসবে আপনার এনআইডি কার্ড, এনআইডি কোড। ঠিক আছে, তো এখানে কী করবেন আপনার কোড, এনআইডি কোড দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখবেন সিলেক্ট করা আছে 25 ডায়মন্ড, 50 ডায়মন্ড, 100 ডায়মন্ড, 310 ডায়মন্ড, 520 ডায়মন্ড, 1060 ডায়মন্ড, মানে এখানে নানান ধরনের ডায়মন্ডের ইয়ে অপশান দেওয়া আছে। ঠিক আছে, এখানে সবগুলো সিলেক্ট করার পর নিচে বিকাশ দেওয়া আছে, প্লাস এখানে আপনার একটা জিমেল দেওয়া আছে, জিমেল দেবেন। জিমেল দেওয়ার পর এখানে কী করবেন, নিচের অপশানটাতে টিপ দিবেন। অপশান টিপ দিলে দেখবেন যে অটোমেটিকলি আপনার বিকাশের মানে ইয়াতে নিয়ে যাবে। ঠিক আছে, তো নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এখানে নেট স্লো থাকে, কিছুক্ষণ স্লো থাকবে মানে লোডিং হবে। ঠিক আছে, লোডিং হওয়ার পর এখানে ভিতরে যে মানে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে, আপনার পাসওয়ার্ডটা দিতে হবে বিকাশের। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা কী করবেন, ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পর দেখবেন মানে সাথে সাথে টপ আপ হয়ে গেছে। ঠিক আছে, এখানে কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ঠিক আছে।